তো মাঝে মধ্যে আমি তোমাদেরকে বলি যে আমি রাত 3টার সময় গেম খেলি, রাত 12টার সময় গেম খেলি, আর তোমরা বলো তুমি তো মিথ্যা কথা বলো, তুমি তো দিন 12টায় খেলো আর বলো রাত 12টায় খেলছি, রাত 3টায় খেলছি, এরকম কিন্তু না ভাই, আমি মিথ্যা কথা একদম বলি না ভাই, মিথ্যা ইনজাম দিবে না। আমি তোমাদের প্রুফ সহ দেখাচ্ছি যে এখন রাতের 3টায় বাজে, দাঁড়াও প্রুফ দেখাচ্ছি, এই দেখো মোবাইলে দেখো 3:16 বাজে এখন, 3:16, আমি কোনো মিথ্যা কথা বল, তাও যদি বিশ্বাস না আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের জন্য জানলা খুলে রেখেছি আজ, এই দেখো যদি জানলাটা এখন আমরা খুলি বাইরে, পুটা ভাই গোটা গুটি ঘুটঘুটে অন্ধকার, আর বাইরে জিজি পোকার ডাকছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, দেখেছো কোনো কিচ্ছু শোনা যাচ্ছে না ভাই, এই রাত 3টার সময় আমি এখন গ্র্যানি খেলবো, দেখেছো তো কত বড় প্রো ভাই, কত বড় প্রো না যে জানলা খুলে খেলবো, আমরা জানলা আটকে দিয়েই খেলবো, কিন্তু তাও ভাই জানলাটা আটকে দিই, বাইরে থেকে আবার ভূত টুত যদি হাত বাড়াই তাহলে আমার ভয় লাগতে পারে, তো জানলা আমরা আটকে দিয়ে গ্র্যানি খেলবো, কারণ গ্র্যানিতে এসছে একটা নতুন আপডেট, সেই আপডেটটা আমরা খেলবো, আর কাল না পরশু দিন আমার নতুন একটা হেডফোন চলে আসবে, কারণ এই যে দেখো এই যে আমার খাটারা হেডফোন বা লাইটিং জ্বলে কিন্তু বাজে না, এক সাইড বাজে না, তো খারাপ হয়ে গেছে, তো নতুন হেডফোনও চলে আসবে, সেটারও ভিডিও তাড়াতাড়ি আসবে, তো চলো শুরু করা যাক, গ্র্যানি দেখো এখানে গ্র্যানি চলে আসছে, লেটস গো, এখন আমরা খেলবো গ্র্যানি নতুন আপডেট। ওয়েলকাম সবাইকে নতুন গ্র্যানি গেম প্লেতে, গ্র্যানির নতুন আপডেট চলে এসেছে, 2-3 দিন আগে আমি একটু খেলতে লেট হয়ে গেছি, কিন্তু কোনো ব্যাপার না, আজকে আমরা কমপ্লিট করব গ্র্যানি, অনেক এপিক গেম প্লে হতে চলেছে আজকে, তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আর আমি দেখেছো রাত 3টার সময় আমি গেমটা খেলছি, কিন্তু তাও আমি ভয় পাবো না, আমি ভয় একদমই পাই না, আমি কোনো হরর গেম খেলতে ভয় পাই না, ডে 1 শুরু হয়ে গেছে, লেটস গো গ্র্যানি। গ্র্যানিতে নতুন আপডেট এসছে, কোনো একটা ফুটা দিয়ে এসকেপ করা যায়, সেই ফুটা দিয়ে আমরা আজকে এসকেপ করব, আর যেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, চলো গ্র্যানির ঘরটা একটু নতুন নতুন লাগছে, নতুন পোস্টার লাগিয়েছে মনে হয়, ওকে চলো এখান থেকে আমরা এখন ধীরে ধীরে গেমটা শুরু করি, দেখি যে কী কী করতে হয়, এখানে আমাকে জিনিসপত্র খুঁজতে হবে যেরকম বাকি টাইমে খুঁজতে হয়, তো এরকম আলাদা কিছু না ভাই, অনেক ইজি গেম, এটার একটা রেঞ্জ পড়ে আছে, এটা কাজের না, এখানে ড্রয়ার ফোয়ার তো কিছু নেই, এখানে পানের পিক ফেলে রেখেছে, আর এই যদি আমি খুলি, এই যে দেখো গোপন দরজা আনলক হয়ে যাবে এখান দিয়ে, আর এখানে একটা বই রাখতে হবে, এখানে একটা আমাকে বই রাখতে হবে, আর আমি ভয় পাবো না আজকে বলেছি, আজকে আমি এক ফোঁটাও ভয় পাবো না, গ্র্যানি গেম খেলতে হলে আমাকে বুকের পাটা সাহস রাখতে হবে, গ্র্যানি আমার পিছিয়ে পিছিয়ে যতই আসুক ভাই ভয় আমি পাবো না, এখানে আমি সব জিনিস খুঁজে দেখি যে কী আছে, এখানে আছে প্যাডলক, হ্যাঁ এটা কাজের না, এটা দেখি বই রাখা আছে, হ্যাঁ এই বইটা আমার কাজে লাগবে, এই বইটা না ওই গ্র্যানির, আরে গ্র্যানির কী জানি বলো ওটাকে, সিলিন্ডার মার কাছে কি রাখতে হবে এই বইটা, তাহলে সিলিন্ডার মা না মাকস হবে, আরে ভাই গ্র্যানি দেখে আমি ভয় একদমই পাবো না, আজকে বলেছি আমি ভয় পাবো না তো পাবোই না ভাই, যতই ভয় দেখানোর চেষ্টা করুক আমাকে প্রমাণ করতে হবে যে আমি প্রো হয়ে গেছি, অনেক প্রো হয়ে গেছি, এতটা প্রো হয়ে গেছি যেখানে কোনো কিছু দেখে ভয় পাই না, চলো এবার গ্র্যানির মানে বইটা গিয়ে আমি এখন ওই সিলিন্ডার মায়ের সামনে রাখি, তারপরে দেখি কী কী হয়, মা সিলিন্ডার মা না আমাকে একটা চাবি দিবে যদি আমি এখানে রাখি বইটা, তো এখানে রেখে দিয়েছি দেখো, এবার সিলিন্ডার মা না এখানে আসবে, আর আটকা ভাই গ্র্যানি কোন দিক দিয়ে আসছে, গ্র্যানি আসছে না ভাই, গ্র্যানি আসছে না, সিলিন্ডার মা আসবে এখন, আর সিলিন্ডারের মা আমাকে না একটা স্পাইডার কী দিবে, ওই স্পাইডার কী দিয়ে না আমাকে যেতে হবে স্পাইডারের ঘরে, এখান থেকে দেখি আরও কিছু পাওয়া যায় নাকি না, এখানে তো কিছু নেই, এখান থেকে চলো গোপন আরও ঘর আছে যেখানে আমি ওপেন পাবো, আর ভেতরে কিছু পাই নাকি চলো দেখি, আরে ভাই বাক্সও সরে না, এখান থেকে দেখো একটা ইয়ে আছে না বুতামটা টিপে, তাহলে এখানে গোপন আনলক, এখানে এটা লাগবে না, এখানে লাগবে, ও কুয়ার হ্যান্ডেল পেয়েছি ভাই, কুয়ার হ্যান্ডেলটা কাজে লাগবে, কারণ কুয়ার মধ্যে থেকে আমরা ইন্টারেস্টিং কিছু জিনিস পেতে মানে ইম্পর্ট্যান্ট কিছু জিনিস পেতেও পারি, আর এখান থেকে চলো দেখি ওয়াপন কী আমাকে খুঁজতে হবে, অনেক কিছু করতে হবে গ্র্যানির জন্য, অনেক কিছু করতে, এই দেখো সিলিন্ডার মা চলে আসছে ভাই, এখানে আমাকে সিলিন্ডার মা একটা চাবি দিবে, তাহলে আমাকে লুকিয়ে থাকতে পারে, গ্র্যানি চলে আসতে পারে যখন তখন, এখানে যেন আমরা লুকিয়ে থাকি, আর সিলিন্ডার মা এরকম করে যাচ্ছে কেন ভাই, মনে হয় সিলিন্ডার মা আর বেশি দিন বাঁচবে না, ওই জন্য মরে যাবে আজকে, এই দেখো চাবি দিয়ে গেছে ভাই, এই চাবিটা আমাকে নিতে হবে, আর নিতেও পারছে না ভাই, পিছনে গ্র্যানি চলে আসছে ভাই, ফটাফট চলো এখান থেকে পালাও, এখান থেকে পালিয়ে আমাকে যেটা করতে হবে এখানে, আরে ভাই তরমুজ নিয়ে আমাকে যেতে হবে, এই এখানটায় চলো একবারে আমরা না ওই কুয়ার ওখানটায় যাই, চলো কুয়ার এখানটায় গিয়ে আমরা কুয়ার হ্যান্ডেলটা লাগাই, আর কুয়ার মধ্যে দেখি আমরা কী জিনিস পাই, দেখো গ্র্যানি তো রাত 3টা বাজে, রিয়েল লাইফেও রাত 3টা বাজে ভাই, আমি কত সাহসী হয়ে গেছি, যারা যারা এখন লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, কারণ আমি অনেক সাহসী হয়ে গেছি, চলো দেখি এখান থেকে কী পাওয়া যায়, এখান থেকে কোনো ইম্পর্টেন্ট জিনিস আমি পাবো কি, আমি ওটাই ভাবছি কুয়ার মধ্যে থেকে কী পাবো, কুয়ার মধ্যে থেকে যেটা এটা কাজে লাগবে না আপাতত, কোনো দরকার নেই ওটার, পরে আমার লাগবে, এখান থেকে আরে পার্ট অফ শর্ট গান এটাও কাজে লাগবে না, পরে কাজে লাগবে, চলো দেখি আমি আরও ইন্টারেস্টিং কী জিনিস পাই, যেগুলো দিয়ে আমি ওই নতুন আপডেটের এসকেপটা করতে পারবো, টানেল এসকেপই তো বলে ওটাকে নাকি, চলো এখান থেকে আমি আরও কিছু নিয়ে নিই, এখানে কী আছে, ও স্পেশাল কী পেয়েছি, স্পেশাল কী আমার কাজে লাগবে, চলো স্পেশাল কীটা নিয়ে যাই, আর গ্র্যানির পাছার মধ্যে গিয়ে ঢোকাবো আমি স্পেশাল, কী আবার মুখ খারাপ করছি কেন,
খারাপ করা যাবে না, আমি অনেক ভদ্র হয়ে গেছি আর ভয় পাই না, সেটাও আমাকে শান্তভাবে গেম খেলে মানে কী বলে ওটাকে শান্তভাবে গেম খেলে বোঝাতে হবে সবাইকে যে আমি একদমই আর ভয় পাই না, অনেক প্রো হয়ে গেছি, তোমরাও একদিন আমার মতো প্রো হয়ে যাবে যদি অনেক সাহস রাখো। ওকে, এখানে স্পেশাল কি দিয়ে দিয়েছি, এখান থেকে চল আরও উপরে যায়, এখান থেকে না ইয়ে পাবো, ওই যে ওই যে ওই বুতামটা আমাকে টিপতে হবে, তার জন্য ওয়াপন কি লাগবে, এখান দিয়ে একটু দরজাটা আনলক করি, কারণ এখান দিয়ে যখন তখন গ্র্যানি চলে আসতে পারে। আরও শব্দ করে দাও ভাই, গ্র্যানি এখান দিয়ে আসবে, আমি নিজ দিয়ে পালাতে পারবো। গ্র্যানি, হ্যালো গ্র্যানি, বুড়ি গ্র্যানি প্রাণের পিক ফেলায় বাইরে ভাই, যদি আমার এদিকে আসে না কেন, এখনও তো আসছে না, আসার তো কথা। ও চলে আসছে গ্র্যানি, চলে আসছে গ্র্যানি, আমার তুমি তুমি নো গ্র্যানি আর আমার কিচ্ছু করতে পারবে না ভাই, অনেক প্রো হয়ে গেছি আমি, গ্র্যানিকে বোঝাতো, এখানেও পানের পিক ফেলে রেখেছে ভাই। চলো আমরা কী পেয়ে গেছি, কীটা আমরা ইউজ করবো, তার আগে ভাই গ্র্যানি আবার পিছিয়ে পিছিয়ে আসছে নাকি, আমার গ্র্যানিকে দেখে এখন একটু ভয় ভয় লাগে। কার কিটা না দিয়ে আমি দেখি কারের মধ্যে কী পাওয়া যায়, মানে গাড়ির ডিগ্গির মধ্যে অনেক কিছু অনেক সময় পাওয়া যায় ভাই, সেগুলো আমি চলো চেক করি কি আছে এখানে, ডিগ্গির মধ্যে কী আছে ভাই, এখানে কী পেয়েছি, ওয়াপন কি, ওকে ওয়াপন কিটা গিয়ে আমি ওয়াপনের ঘরে, আরে এখানে কিচ্ছু নেই ভাই, এখানে দেখি আরও কিছু আছে নাকি, এখানে আর একটা গোপন বাক্স থাকে গাড়ির ভেতরে, সেই বাক্সে দেখি কিছু আছে নাকি, ওকে এই বাক্সতে কিছু আছে না, এই বাক্সতে তো কিছু নেই, এখানেও কিছু নেই ভাই, এখানে এখানে কিছু নেই, এখানে ফালতু আমরা কার এসকেপ তো করবো না, তো ওগুলো দেখে লা। ও ভাই এখানে গ্র্যানি আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি ভয় পাবো না ভাই, যতই হোক আমাকে মুখে সাহস রেখে খেলতে হবে, গ্র্যানি আমাকে দেখে ভয় পাবে, আমি ভয় পাবো না, এখান থেকে চলো পালাই। আর আমাকে না এসকেপ করার জন্য না একটা মাকড়সার ঘরে যেতে হবে, যেটা স্পাইডার কি দিয়ে গেল না সিলিন্ডিনার মা, ওই কিটা ইউজ করে আমাকে স্পাইডারের ঘরে যেতে হবে, যেখানে একটা হরর স্পাইডার থাকে, যেটাকে আমাকে মারতে তো পারবো না কিন্তু ওকে ফাঁকি দিয়ে আমাকে এই ঘরটা থেকে এসকেপ করতে হবে। চলো এখান থেকে আমি ওয়াপন কিটা আগে ইউজ করি, ওয়াপন কি দিয়ে দেখো এখানে পেয়ে গেছি না, ওকে এখানে চলো গ্র্যানিকে আগে প্রথমে এটা দিয়ে মারবো, গ্র্যানিকে এটা দিয়ে মেরে তারপরে আমরা না এটা ইউজ করবো আর এক জায়গায়, যেটা তোমরা গ্র্যানি খেলেছো তারা তারা জানো এটা কোথায় ইউজ করতে হয়। প্রথমে আমি গ্র্যানিটাকে একবার না হেডশট মারি, গ্র্যানি গ্র্যানিকে এখন দেখতে পাবো না, এখন গ্র্যানির দরকার, এখন তো আর গ্র্যানি আসবে না, এতক্ষণ গ্র্যানি আমাকে ডিস্টার্ব করছিল কিন্তু এখন আর গ্র্যানি এসে আমাকে ডিস্টার্ব করবে না ভাই, গ্র্যানি চলে আসছে ভাই, ওকে হেডশট পুচুত করে ভাই, চিকার মতো আওয়াজ করছে গ্র্যানি। চলে এটা আমি এখন নিয়ে নিই আর এটা দিয়ে আমাকে আরেক জায়গায় ইউজ করতে হবে, আরে উঠেও না ভাই, কি নুব হয়ে গেছি আমি, গ্র্যানি এতবার স্কিপ করেছি তাও নুব, এখানে দেখো আমাকে এটা স্কিপ, আরে ভাই এটা এরকম করে না, এটা সুন্দর করে আমাকে খেলতে হবে, আবার গ্র্যানি জিন্দা হয়ে যাবে ভাই, তার আগে আমাকে এখানে না এটা পার করতে হবে, ওকে এবার হরো এবার হো এবার হ ওকে ইয়েস হয়ে গেছে, এখানে যে স্ক্রুড্রাইভার পেয়েছি, স্ক্রুড্রাইভারের অনেক কাজ আছে, চলো এটা আগে নিয়ে নিই এখানে, তারপরে না আমরা স্ক্রুড্রাইভার নেবো, তার আগে চলো নিচে যাই, নিচে গিয়ে না এখান দিয়ে আরও গোপন গোপন রাস্তা আছে যেগুলো আমাকে চেক করে দেখতে হবে, যেখানে আরও কী কী, এখানে বার্ডশিট লাগবে আমার মনে পড়েছে, বার্ডশিট লাগবে, তারপরে এখানে আরও কী কী জানি লাগে সেগুলো আমাকে খুঁজতে হবে, বার্ডশিটের এখানে আমাকে বার্ডশিট আনতে হবে, তাহলে যে কীটা পাবো রাস্টি কী, যেটা দিয়ে আমরা না ওই যেখান দিয়ে টানেল এসকেপ করে ওই রাস্তাটা আনলক করতে পারবো, ওটার হেল্প করবে। আর এখান দিয়ে দেখো কী আছে, আরও এখানে কী আছে, মিট, ও এটা লাগবে না ভাই, এটা আমার কোনো দরকার নেই, এটা আমার কোনো দরকার নেই, আমরা অন্য এসকেপ করবো আজকে, এই এসকেপে ওইগুলো আলতু ফালতু জিনিসের দরকার হয় না, আমরা অনেক প্রভাবে এসকেপ করবো, তার জন্য আমাকে বার্ডশিট খুঁজতে হবে, দেখো বার্ডশিটটা কোথায় রেখেছি গ্র্যানি, গ্র্যানি আবার পেছন থেকে এসে ধাপ্পা না দিয়ে দেয় ভাই, গ্র্যানিকে দেখে আমার সব থেকে বেশি ভয় লাগে, গ্র্যানি হচ্ছে সব থেকে একটা ডেঞ্জারাস ভূত, যে ভূতটাকে দেখে আমি একবার প্যান্টে হিসু করে, না ওগুলো বলা যাবে না, চলো আমরা এখন সুন্দর করে ইয়ে করবো, এসকেপ করবো গেমটা, নতুন এসকেপ, তোমরা বলেছিলে কমেন্টে অনেকেই যে দম থাকলে এসকেপ করে দেখাও ভাই, যদি সাহস থাকে তাহলে নতুন এসকেপ করে দেখাও, 1.8 আপডেট এসছে, তো আমি করছি কিন্তু তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করে দেবে, এখানে দেখো আমাকে এটা টিপতে হবে, ওকে হয়ে গেছে, এখান থেকে আমাকে না বার্ডশিট খুঁজতে হবে, দেখি বার্ডশিট এখানে পাওয়া যাওয়ার কথা, ওকে ওকে বার্ডশিট ভাই এখানে পেয়ে গেছি, আমি ভাবছিলাম ভাই এখানেই পাবো আমি, বার্ডশিট এখানে বেশি পাওয়া যায়, চলো এখান থেকে বার্ডশিটটা নিয়ে যাই, বার্ডশিটটা নিয়ে গিয়ে না আমি পাখিটাকে খেতে দিই, আর ওখান থেকে না একটা কী দেখেছিলাম না, একটা রাস্টিক কী ছিল, ওই রাস্টিক কীটা আমাকে খুঁজতে হবে, তার আগে গ্র্যানিকে ডেকে ডেকে নিয়ে যাই, কোনো গ্র্যানি আবার যদি পেছন থেকে এসে ধাপ্পা দেয় তারও ঠিক নেই, গ্র্যানি চলো এখান থেকে আসছে কি, গ্র্যানি আসবে না ভাই, আমি না অন্য জায়গা দিয়ে যেতে পারবো, গ্র্যানি আসবে না, গ্র্যানি আসবে না ভাই, ফালতু গ্র্যানি, গ্র্যানি আসবে কি, তাড়াতাড়ি আইনালাম গেলাম, গ্র্যানি আসবে না ভাই, গ্র্যানি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, চলো গ্র্যানি তো আসবে না, আমরা এখান দিয়ে যাই, এবার ওই বার্ডটার ওখানে যাবো, বার্ডটাকে না বার্ডশিট দিয়ে দিই, তারপরে না আমরা ওখান থেকে না একটা কী পাবো, ওই কীটা আমার ইম্পর্টেন্ট, অনেক দরকার, এসকেপ করটা কর, তারে গ্র্যানি যখন তখন গ্র্যানি চলে আসে চোখের সামনে, চলো এখান থেকে বার্ডশিটটা গিয়ে দিয়ে দিই, গ্র্যানি আমাকে জীবনেও ধরতে পারবে না ভাই,
ওকে চলো আমরা ওই ঘরটায় চলে আসছি যেখানে বার্ড থাকে। দেখো এটাকে না আমাকে খেতে দিতে হবে, এই যে কিটা আমার লাগবে তার জন্য খুলে দিয়েছি, এখানে খেতে দাও। ওকে দেখো পাখিটা চলে গেছে ওইদিকে, কাকটা তো, কাকের এই যে কিটা আমি পেয়ে গেছি যেটা আমার কাজে লাগবে। চলো আরও অনেক কিছু আমাকে খুঁজতে হবে ভাই, এই আপডেটটা এসছে তো কী হয়েছে ভাই, অনেক কঠিন আছে গেমটা। আবার প্রাণী আসছে ভাই, তো পাছার মধ্যে আমি ইয়ে মারবো, দাঁড়া ক্রসবো দিয়ে মারবো আমি একবার, খালি আমি ঠিকঠাক করে গেমটা অর্ধেকটা কমপ্লিট করি, তারপর আমি দেখাচ্ছি কে প্রো ভাই। এখান থেকে আমাকে ইয়েটা করতে হবে, চাবিটা ইউজ করতে হবে এক জায়গায়, তার আগে মানে চাবিটা রেখে আসি যেখানে ইউজ করতে হবে, এই যে এখানটা ইউজ করতে হবে, এখানটা আমি চাবিটা রেখে দিই। তার আগে চলো মানে স্পাইডার কি নিয়ে আসি, স্পাইডার কিও লাগবে ওখানে যদি আমরা ওটা খুলতে যাই। চলো এখান থেকে আমরা মেলনটা নিয়ে নেই, মেলনটা দিয়ে না আমরা কুয়ার মধ্যে না মেলনটা কাটবো। এখানে কিছু নেই ভাই, আমি ভাবছিলাম ওখানে ইম্পর্টেন্ট কিছু আছে। চলো এখান দিয়ে ওই পারে যাই, আর এই মেলনটা আমাকে নিতে হবে, মানে মেলনটা কাটতে হবে। মেলনের ভিতরে দেখি কী পাওয়া যায়, এখানে রাখতে হবে মেলন, আর এটা কেটে দেখি এটার ভিতরে অনেক সময় ইম্পর্টেন্ট কী পাওয়া যায়। ওকে মাস্টার কি পেয়েছি ভাই, মাস্টার কি আপাতত আমার কাজের না, চলো কারণ আমরা অন্য স্কিপ করবো, মাস্টার কি দিয়ে অত ইম্পর্টেন্ট কিছু হবে না। চলো এখান দিয়ে ফটাফট আমরা না ইয়ে নিয়ে আসি, স্পাইডার কিটা নিয়ে আসি, স্পাইডার কিটা অনেক কাজে লাগবে। উপরে স্পাইডার কিটা ছিল যেখানে সিলিন্ডারের মা মরে গেছিলো না, ওখান থেকে আমাকে স্পাইডার কি আনতে হবে। গ্র্যানি ভাই নেই ভাগ্যিস, আর এখানে ঘন্টা বাজিয়ে রেখ থেকে বলেছে ভাই পিলির মতো ভাই। গ্র্যানি ভাই কম বুদ্ধি না, বুড়ি হয়ে গেছে ঠিকই। এই দেখো স্পাইডার কি পেয়ে গেছি, এই স্পাইডার কিটা দিয়ে না আমাকে ওই গর্তটায় ঢুকতে হবে। আর ভাই গ্র্যানিকে যদি আমি একদিন চান্স পাই, হাত পা বেঁধে একদম ঝুলিয়ে রাখবো। দাঁড়া আমি এখান থেকে মানে রাস্টি ইয়েটা নিয়ে যাই, বা আরে ভাই পেছনে ফলো করছে এখনো। ও ভাই আমি ভেবেছিলাম ওদিক দিয়ে আছে, ওদিক এদিক দিয়ে সামনে চলে আসছে ভাই। চলো এই কিটা দিয়ে আমি একদম নিচে ঢুকে যাবো যেখানে আর গ্র্যানি যেতে পারবে না। ওকে আমরা এটা খুলে দিয়েছি, এবার এই কিটা নিয়ে নিচে চলো যেখানে আমরা গোপন একটা, আরে পাটা সব ভেঙে যাবে অত উপর থেকে লাভ দিলে। ওকে দেখো চলে এসছি, এখানে থাকে একটা ডেঞ্জারাস টাইপের মা, আরে ভাই পাওয়াটা সব ভেঙে যাবে। ডেঞ্জারাস টাইপের মাকড়সা যেটা সিলিন্ডারের মায়ের মুখ লাগানো, ওই আমি ওটাই দেখবো যে কতটা ডেঞ্জারাস ওটা। এই গেমের মাকড়সাটা অনেক ডেঞ্জারাস, সিলিন্ডারের মাকড়সাটার থেকে অনেক ডেঞ্জারাস। তো চলো এখান দিয়ে, ওই যে দেখো ওই দিকে গেল মাকড়সাটা, ওই মাকড়সাটাকে ফাঁকি দিয়ে না আমাকে গেমটা স্কিপ করতে হবে, যেটা অনেক হার্ড হতে চলেছে আজকে। তো প্রথমে আমি যেটা করবো, এই কিটা ইউজ করবো। চলো কিটা কোথায় ইউজ করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। আরে ভাই এই কিটা কোথায় ইউজ করতে হয়, দেখো এই যে ঘরটা আছে না, এই ঘন্টা, এটা দিয়ে আমাকে স্কিপ করতে হবে আজকে। তো এটা দিয়ে খুলে দিয়েছি, আর এখানে আমাকে আরও জিনিস খুঁজতে হবে, স্টিক আনতে হবে। ও এখানে হচ্ছে মাকড়সাটা হচ্ছে সিলিন্ডারের মা মরে গিয়ে না মাকড়সা হয়ে গেছে। চলো এখান দিয়ে পালাই আমরা, লিফট দিয়ে পালাবো, লিফট দিয়ে গিয়ে দেখবো ওপরে দেখো বাক্স থাকে নাকি, ওই বাক্সের মধ্যে কী পাই। এই গেমটা এসকেপ করা অতটাও সহজ না ভাই, তোমরা যতটা সহজ মনে হচ্ছে, যখন খেলবে না গেমটা তখন বুঝতে পারবে কত হার্ড। তার মধ্যে এখন আমি জানলাটাও খুলে রেখে দিয়েছি, জানলা খুলে আর কোনো দিনও খেলবো না, মানে জানলা আটকাইনি আমি। চলো এখান দিয়ে দেখি কি, ওকে কাটিং প্লেয়ার আছে, কাটিং প্লেয়ারটা আমার কাজে লাগবে। আর এখান দিয়ে করতে ভাই মাকড়সা এসে মেরে দিয়েছে মনে হয় পিছন থেকে। আরে ফাইনালে আমি মরলাম কি করে, ডে টু শুরু হয়ে গেছে ভাই, ফালতু ফালতু একটা দিন আমার নষ্ট হলো। গ্র্যানি মারতে পারলো না আমাকে, মাকড়সাটা মেরে দিল ভাই। চলো কোনো ব্যাপার না, এখন আমরা সুন্দর করে গেমটা খেলবো, আর একবারও মরা যাবে না ভাই, সুন্দর করে গেমটা আমাকে এসকেপ করতে হবে, নাহলে তোমরা আমাকে নুব নুব বলবে কমেন্টে, আমি জানি। তো আমার একদমই নুব হওয়া যাবে না, আমাকে প্রো প্রমাণ করতে হবে যে আমি অনেক বড় প্রো। চলো ফটাফট আমি এখান দিয়ে আগে ইয়েটা করি, স্ক্রুড্রাইভারটা নিয়ে নিচে যাই, যেটা আমার স্ক্রুড্রাইভারটা কাজে লাগবে হচ্ছে ওই ঘরটাতে। চলো এখান থেকে যাই যেখানে ওই যে টানেল স্কেপের রাস্তাটা ছিল না, ওই টানেল স্কেপের রাস্তার সাইডে একটা স্ক্রুড্রাইভারটা কাজে লাগে। চলো দেখাচ্ছি, গ্র্যানি তো আসতে পারবে না এখানে, কারণ গ্র্যানি যদি একবার লাভ দেয় গ্র্যানির পা ভেঙে যাবে এখান দিয়ে লাভ দিলে। চলো দেখি এখান দিয়ে, আরে ভিক্ষুটা আওয়াজ কে করে। চলো এখান দিয়ে চলো আমরা গিয়ে ক্রোবারটা আগে ইউজ, আরে ক্রোবার না মানে আমরা শুনতে ফিরে আগে স্ক্রুড্রাইভার। মাকড়সা আসছে মনে হয় পেছনে ভাই, একবার মাকড়সা আমাকে মেরেছে ভাই, আর মারা যাবে না, আর মারা যাবে না এখানে। ও এইটা অনেক ক্রিপি বানিয়েছে দেখো মাকড়সাটাকে, মাকড়সাটা অনেক ডেঞ্জারাস। এখান দিয়ে চলো আমরা ইয়েটা ইউজ করি, স্ক্রুড্রাইভারটা ইউজ করে আবার আসছে ভাই। আমি বারবার স্ক্রুড্রাইভার ত্যাগ ক্রোবার বলছি, তারপর আবার এই মাকড়সাটা আমাকে বিরক্ত করছে, সব জায়গায় হেগে হেগে মাকড়সার জাল বিছিয়ে রেখে দিয়েছে। ওকে ওকে চলে গেছে ভাই, চলে গেছে কোনো ব্যাপার না, যায়নি তাড়াতাড়ি যা ওইদিকে। চলো আমরা ক্রোবারটা এখন, আরে ক্রোবার বলছি আবারও, মানে স্ক্রুড্রাইভারটা এখন ইউজ করবো। কে চলে গেছে ওইদিকে, চলে গেছে, যা 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 চলে যা চলে যা, চলে গেছে ভাই।
চলে গেছে ভাই, চলে এখান দিয়ে আমরা এখন সুন্দর করে এসকেপ করবো। গেমটা এসকেপ করতে এখনও দেরি আছে, আমার অনেক কিছু খুঁজতে হবে। তবে এখানে দেখি কিছু পাওয়া যায়নি, এখানে তো কিছু নেই। এই ঘরের মধ্যে না মানে অনেক ভুলভুলাইয়ার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আমাকে খুঁজতে হবে। আর এইখানে দেখো একটা গোপন আছে, দেখো সিন্ধুক আছে যেটা আমাকে খুলতে হবে স্ক্রুড্রাইভার দিয়ে, যেটা আমি চলো খুলেও নিয়েছি অলরেডি। আর একটা বাকি আছে ভাই, ফটাফট খুলে যায়, আবার গ্রানি না চলে আসে দিক দিয়ে। ওকে কখন, আরে ভাই ইম্পর্টেন্ট জিনিস খুঁজতে এসে আনইম্পর্টেন্ট জিনিস পেলে মাথা গরম হয়ে যায়। চলো এখান দিয়ে চলো, কিছু আছে নাকি ভাই? নেই নেই, চলে গেছে ওইদিকে, চলে গেছে। চলো ফটাফট আমি এখন এসকেপ করতে পারবো, চলো লিফটটা ইউজ করে উঠি। তার আগে চলো এখানে কিছু নেই, চলো লিফটটা ইউজ করে উপরে উঠে যাই আর দেখি যে উপরে কি আরও জিনিস পাই নাকি। ওই যে বাক্সটা যেখানে কাটিং প্লায়ার পেয়েছিলাম, কাটিং প্লায়ারটা আমাকে ইউজ করতে হবে অন্য জায়গায়, সেটা চলো নিয়ে যাই আমি সাথে করে। এই যে বাক্সের এখানে এসে না আগের দিন মরেছিলাম, চলো কাটিং প্লেয়ারটা নিয়ে যাই। ওকে কাটিং প্লেয়ারটা আমি সাথে করে নিয়েছি। চলো এইবার এখান দিয়ে না একটা গোপন রাস্তা দেখাচ্ছি, ওই রাস্তা দিয়ে আমাকে ঢুকতে হবে, যেখানে কার থাকে না কারের ওখান দিয়ে আমি এখন বেরোতে। আরে ভাই মাকড়সার বাচ্চা, মাকড়সা তো রাত তিনটার সময়, প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গেছে এখন। এখন হচ্ছে শেষ রাত্রি, এখন হচ্ছে নিশি রাত, এখন বাইরে ভূতের আনাগোনা হয়, আর আমি এখন গ্রানি গেম খেলছি ভাই, জানলা খুলে কেউ না ঢুকে যায়। চলো ফটাফট এখন আমি এখান দিয়ে, আরে ওইদিকে যা বাচ্চা, মাকড়সার বাচ্চা ওইদিকে পালাচ্ছে না কেন? ওইদিকে গেলে আমি এখান দিয়ে পালাতে পারি, মাকড়সাটা ওইদিকে চলে যাবে। ওকে চলে গেছে ভাই, চলে গেছে ভাই, এখান দিয়ে চলো আমরা যাব গোপন রাস্তা দিয়ে। মাকড়সাটা ওইদিকে চলে গেছে না? ও ভাই ওইদিকে কতক্ষণ লাগে, কত ছোটো ছোটো মাকড়সা আছে এখানে দেখো, অনেক ছোটো ছোটো মাকড়সাও আছে বড়ো মাকড়সার সাথে। চলো ওইদিকে চলে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা গোপন রাস্তা দিয়ে কারের ঘরটায় যাব, আর ওখান দিয়ে আমরা না গেমটা স্কিপ করার জিনিস খুঁজতে হবে, আরও সেগুলো খুঁজবো। চলো এখান দিয়ে এটা ফেলে দিই। আর এখানে না আরেকটা দেখি জিনিস পাওয়া যায় নাকি, আরও অনেক জিনিস পাওয়া যাওয়ার কথা এখানে, আরও গোপন গোপন জায়গা আছে এটা। ও হ্যামার পেয়েছি, হ্যামার কাজে লাগবে এই বাক্সের মধ্যে। আর এটাই কিছু নেই, হ্যামারটা কাজে লাগবে আমার। চলো হ্যামারটা নিয়ে নিই, কারণ হ্যামার দিয়ে না অনেক কাঠ খুলতে হয়, প্ল্যাঙ্কগুলো খুলতে হয়, সেগুলো খোলার কাজে লাগবে। চলো এই দুটো আমি এখানে রেখে দিই, আর আরও জিনিস পাই নাকি সেখানে আমাকে দেখতে হবে। আবার মাকড়সাটা চলে আসবে ভাই, মাকড়সাটা কখন চলে আসবে তখন আবার ঠিক নেই। ওকে চলে যাক, মাকড়সাটা আসার আগে আমাকে এখান থেকে আরও খুঁজতে হবে জিনিস পাই নাকি। ওকে এখানে আর কিছু পাইনি ভাই, চলো আমাকে দুটো জিনিস নিয়ে বাড়ি ফিরতে হবে মনে হয়। চলো আমি হ্যামারটা নিয়ে আসি, হ্যামার আর কাটিং প্লেয়ারটা নিয়ে আসবো, তাহলে গোপন রাস্তা দিয়ে আমি গাড়ির ঘরটা দিয়ে পালাতে পারবো। চলো প্রথমে আমি হ্যামারটা নিয়ে যাই আর কাটিং প্লেয়ারটা, আরে চলো আমরা এই দিক দিয়ে যাই। ওকে এই দেখো যে গাড়ির ঘরটায় চলে এসেছি, এই ঘরটায় যে চলে এসেছি সেখানে আমি একটা হ্যামারটা নিচে রেখে দিই। এবার আমি কাটিং প্লেয়ারটাও নিয়ে আসি, কারণ এগুলো না আমার বাইরে কাজে লাগবে, এই দুটো জিনিস খুঁজতে আমি এখানে এসেছি। লাস্টবেলা আমি টানেল স্কেপটা করবো, তার আগে আমাকে আরও সরঞ্জাম খুঁজতে হবে এটা স্কেপ করার জন্য। তোমরা ভেবেছো এটা অনেক ইজি গেম, যখন খেলবে তখন বুঝতে পারবে কত আমার ফাটছে ভাই এই গেমটা খেলতে। চলো আমরা উপর দিয়ে গিয়ে না আরও জিনিস করতে হবে, কাটিং প্লেয়ারটা আমাকে দে, আমাকে না আর মরা যাবে না, ডে থ্রি শুরু হয়ে গেছে, আমাকে শান্তভাবে গেমটা এখন খেলতে হবে। ও কারা কারা এইটা লাস্টের বেলা জাম্প স্কেয়ার পেয়েছো কমেন্টে বলো, আমার তো অনেক মানে অত ভয় লাগে না। আমি ভয় ভাই থোড়েই পাই, ভয়টাই আমি পাই না ভাই, কবে ভয় পেয়েছি আমি? আমি ভয় পাই না, ওটা আমি নাটক করেছিলাম চিল্লানোর যাতে তোমরা ভয় পাও, আমি ভয় পাই না ভাই। চলো এখান থেকে আমরা পালাই, এবার কাটিং প্লেয়ারটা নিয়ে আসি যেখানে পড়ে গেছিলো গাড়ির ঘরে। আর আমরা ডোরও এসকেপ করবো না, কার এসকেপও করবো না, আমরাও এসকেপ করবো হচ্ছে টানেল এসকেপ, তো তার জন্য আমাকে না জিনিস খুঁজতে হবে। চলো আমার কাটিং প্লেয়ারটা এখানে পড়ে গেছিলো না? ওকে কাটিং প্লেয়ার কোথায় গেল ভাই? ওকে ওকে পেয়েছি, তার আগে চলো কাটিং প্লেয়ারটা নিয়ে নিই। ওকে কাটিং প্লেয়ারটা নিয়ে নিচ্ছি, এটা ইউজ করতে হবে এক জায়গায়। আমাকে অনেক কোথায় থেকে, এই তো গ্রানি, গ্রানি মনে হয় সাত জনম ধরে ভাই ড্রেস ধয় না, এত কালো কুটকুটা হয়ে গেছে গ্রানির ড্রেস। চলো কোনো ব্যাপার না, গ্রানির ছায়া পরে ঘুরে বেড়ায়, নাইটি এটা, নাইটি পরে ঘুরে বেড়ায় না কি ওটা, যাই হোক চলো এখান দিয়ে পালাই আমি। গ্রানি গ্রানি থাক, চলো আমরা এখান দিয়ে পালাই। ওকে চলো আমি হ্যামারের ঘরটায় চলে এসেছি, হ্যামারটাও নিয়ে যাই, কারণ হ্যামারটা আমার অনেক কাজে লাগবে, তাছাড়া আমরা গেমটা স্কেপ করতে পারবো না। চলো এখান থেকে হ্যামারটা নিয়ে চলে যাই উপরে, আর উপরে গিয়ে আমি দেখি যে যেখানে কাটিং প্লেয়ারটা, আবার গ্রানির বাচ্চা গ্রানি আসছে ভাই। এই গ্রানিকে যদি আমি ড্যাংটা করে না করে কি বলছি আমি, ওরম বলা যাবে না আমাকে একদমই, আমি খুব ভদ্র ছেলে, উল্টাপাল্টা বলা যাবে না, রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করে আমরা গেমটা এসকেপ করবো ভদ্র ছেলের মতো। তো চলো সুন্দর করে আমি গেমটা এসকেপ করবো, আর কোনো ভয় নেই। তোমরা জানো যে কত প্রো গেমার গেমটা খেলছে, তো একদমই ভয় পাবে না, যারা যারা গ্রানিকে দেখে ভয় পাও আজকে থেকে আর ভয় পাবে না। তো চলো এখান দিয়ে আমরা প্ল্যাঙ্কটা খুলে ফেলি, প্ল্যাঙ্কটা খুলে ফেলি এখান দিয়ে, যেগুলো আমার কাজে লাগছে। আর আমার প্ল্যাঙ্ক হাতে নিচ্ছি কেন, এখান দিয়ে হ্যামারটা হাতে নিতে আমার, এখান দিয়ে দেখে আরও কিছু পাই নাকি, এখানে কিছু আছে না ভাই, এখানেও কি কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই, এখানে তো কিচ্ছু নেই ভাই। চলো আমাকে না আর এক জায়গায় যেতে হবে, তার আগে চলো আমার কাটিং প্লেয়ারটা ইউজ করতে হবে, গ্রানি না চলে আসে ভাই। গ্রানি আসার জন্য না একটু সাউন্ড করে দিতে ভালো হতো,
চলে আসছে ভাই গ্রানি, চলে আসছে, চলে এখান দিয়ে পালাই, সাউন্ড করার দরকার নেই, ওকে চলে এসছি, চলো এখান দিয়ে। না হ্যামারের আর একটা কাজ আছে, সেখানেও আমাকে কাজটা করতে হবে। চলো যেখানে বার্ড শিট দিয়েছিলাম না ওখানে হ্যামারটা আমাকে ইউজ করতে হবে। যারা যারা গ্রানি খেলেছো তারা তারা জানো যে গ্রানি খেলতে কী কী করতে হয়। চলো বার্ডটার ওখানে যাবো যেখানে বার্ড শিট দিয়েছিলাম। কত পেঁচানো গোছানো রাস্তা গ্রানির মধ্যে দেখো। যারা যারা প্রথমবার গ্রানি গেম দেখছো তাদের তাদের তো মাথা ঘুরে যাচ্ছে, আর যারা যারা প্রথমবার গ্রানি গেমটা দেখছো তারা না ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও, আর গ্রানি গেম দেখো কতটা কঠিন, আর চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে দিও। তা তার জন্য আমরা অনেক হরর গেম খেলি, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম খেলি এই চ্যানেলে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর এখানে না একটা স্টিক পেয়েছি যেটা আমার কাজে লাগবে। চলো স্টিকটা কোথায় কাজে লাগবে আমি দেখাচ্ছি। যেখান দিয়ে আমরা এসকেপ করবো না সেখানে আমাকে স্টিকটা ইউজ করতে হবে, সেটা দিয়ে আমরা না ওই টানেলের গেটটা খুলতে পারবো, ওই টানেল এসকেপ করতে হলে। চলো সেখান দিয়ে আমরা গেটটা খুলবো। তার আগে চলো গ্রানি আসছে নাকি দেখি। ও ভাই সিরিয়াসলি গ্রানি চলে আসছে ভাই, বলতে না বলতে চলে আসছে। আমি ভাবছিলাম গ্রানি আসবে, কারণ আমি আওয়াজ করে দিয়েছিলাম গ্রানি আসারই কথা ভাই। চলো গ্রানিটা ওই দিকে চলে যাক, তারপর আমরা এখান থেকে পালাই। ও ও আমরা গেমটার প্রায় শেষের দিকে চলে আসছে, বেশি বেশি কিছু করতে হবে না, আর অল্প কিছু করতে হবে তারপর আমরা গেমটা না এসকেপ করতে পারবো। চলো ফটাফট গিয়ে আমরা ওই ঘরটায় যাই যেখানে ওই মাকড়সাটা আছে, তারপর আমরা স্টিকটা ইউজ করি। আই সি ইউ, ওকে চলে আসছি এখানে। কোথায় আমি কিরম করছি ভাই, মশাই কামড়াচ্ছে কেন আবার আমাকে? বাইরে থেকে মনে হয় জানলার বাইরে থেকে মশা মানে ভূত মশা হয়ে ঢুকেছে আমার ঘরের মধ্যে, এরকম আমার মনে হচ্ছে। চলো এখান দিয়ে আমি চলে এসেছি, এখান দিয়ে আমাকে যেতে হবে এখানটায় যেখান দিয়ে আমরা টানেল স্কিপ করবো। টানেলের গেটটায় গিয়ে না আমাকে যে হ্যান্ডেলটা লাগাতে হবে তারপরে আমরা কাজ করতে পারবো। চলো হ্যালো মাকড়সা, মাকড়সা এখানে পাহারা দেয় ভাই, মাকড়সাটা অনেক দায়িত্বশীল। মাকড়সা মাকড়সা হচ্ছে সিলিন্ডারের মা, সিলিন্ডারের মা আর গ্রানি ভাই দুটাই তো আমার গ্রানি। ওকে চলো এখান দিয়ে চলে এসেছি, এখান দিয়ে আমাকে ইয়েটাও করতে হবে যে একটা ঢুকাতে হবে এখানে যেটা আমি খুলতে পারবো। এখানে না চেন লাগানো আছে, চেন কাটারও আমার লাগবে, চেন কাটার দিয়ে আমি চেনটা কাটবো, তাহলে আমরা এসকেপ করতে পারবো গেমটা ভাই। অনেক ইজি হয়ে গেছে প্রায় শেষের দিকে চলে এসেছি গেমটার। চলো এবার আমরা বাইরে যাই, মাকড়সা নেই তো ভাই, মাকড়সা নেই ভাই। চলো আমরা বাইরে চলে যাই, এবার আমরা চেন কাটারটা নিয়ে আসি বাইরে থেকে, জানি চেন কাটারটা কোথায় আছে, সেটা সেখান থেকে আমাকে চেন কাটারটা আনতে হবে। আমি ওই জন্যই খেলতে চাই না, এরম না যে আমি ভয় পাচ্ছি, মানে অনেক ভয় পাচ্ছি না ভাই, আমি খেলতে চাই, কেন খেলতে চাই না, অবশ্যই খেলতে চাই। ডে ফোর শুরু হয়ে গেছে, আবার চারিদিকে রক্ত ফক্ত মেখে গেছে, এখন আমাকে আরো সাবধানে খেলতে হবে ভাই, একদমই সতর্কভাবে গেমটা খেলতে হবে। আর আমাকে না এবার যেটা করতে হবে কাটিং চেন কাটারটা আনতে হবে, যেটা দিয়ে আমি না ওই টানেলের গেটটার চেন কেটে বাইরে পালাতে পারবো, তাছাড়া পালাতে পারবো না ভাই, অনেক কাজ আছে আমার এখনো পর্যন্ত। চলো যাওয়া যাক দেখি চেন কাটারটা কোথায় আছে। ওকে দেখো আমি না ওখানটায় চলে এসেছি যেখানে মাকড়সাটা থাকে, কারণ ওখানে না আমি স্ক্রুড্রাইভারটা রেখে আসি, আমাকে স্ক্রুড্রাইভারটা নিয়ে যেতে হবে এখান থেকে। স্ক্রুড্রাইভার দিয়ে না আরেক জায়গায় খুলতে হবে আমাকে, স্ক্রুড্রাইভার দিয়ে আরেক জায়গায় গিয়ে দেখতে হবে যেখানে কিছু আছে নাকি। গেমের মধ্যে না অনেক পাজেল আছে, এই জন্যে আমার গেমটা এত ভাল লাগে, কারণ আমার কঠিন গেম অনেক ভাল লাগে, আমি সহজ গেম খেলতে পছন্দ করি না। চলো আমরা সোজা সোজা যাবো, সোজা কি আমরা এখন আমি স্ক্রুড্রাইভারটা নিয়ে আসবো, কারণ এখানে আর কোনো মাকড়সা নেই, ওইদিকে মাকড়সাটা আছে। আবার মাকড়সা দেখে নিয়েছে ভাই আমাকে, কেন দেখে নেয় ভাই, কেন দেখে নেয়, আমি বারবার এসকেপ করতে চাই, আমি ফেলড হয়ে যাচ্ছি লাস্টের দিকে এসে ভাই, আমি একদমই মরতে চাই না, আমি গেমটা সুন্দর করে এসকেপ করতে চাই। চলো সুন্দর আমরা গেমটা এসকেপ করবো, তার কাছে চলো আমরা ফটাফটটা নিয়ে আসি, ওই স্ক্রুড্রাইভারটা নিয়ে আসি ভেতর থেকে। স্ক্রুড্রাইভারটা দিয়ে আমি না আর একটা জায়গায় খুলতে পারবো কি, স্ক্রুড্রাইভার পেয়ে গেছি ভাই, পালা। গ্রানির গ্রানির মা কোথায় দিয়ে কোথায় যাচ্ছে ভাই, উল্টা পাল্টা জায়গায় চলে যাচ্ছিলাম এখনই আমি। চলে এই স্ক্রুড্রাইভারটা দিয়ে না আমি ওই গেটটা খুলি, মানে গেট তো না ওই যে ওইটা খুলতে হবে যেখানে স্ক্রুড্রাইভারটা ইউজ, আমি দেখাচ্ছি কোথায় ইউজ হবে, যেখানে গাড়ি থাকে না কার শোরুম ওইখানটায়, এই দেখো এখানটাই তো থাকে ভাই, এখানে একটা গোপন রাস্তা আছে ওখানটায় থাকে, তারা দেখাচ্ছি এই যে সিঁড়ির নিচে থাকে, হ্যাঁ মনে পড়ছে এই যে সিঁড়ির নিচে, এখানে আমাকে স্ক্রুড্রাইভারটা ইউজ করতে পারি। এখান থেকে আমি দেখি ইম্পর্টেন্ট কিছু পাই নাকি, ওকে এখানে কিছু পাবো কি, ওকে সেফ কি পেয়েছি, আর এই সেফ কিটা কোথায় ইউজ করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। আমার সব মুখস্থ আছে ভাই গ্রানিতে, আমি অনেকদিন আগে গ্রানি খেলেছিলাম তো অল্প অল্প আমার মনে আছে কী করতে হবে। তো চলো সেফ কিটা খুলে দেখি সেফ কির মধ্যে কী আছে। ওকে চেন কাটার পেয়ে গেছি আমি, চেন কাটার কোথায় আছে আমি জানতাম না এখানে থাকে, কোনো ব্যাপার না চেন কাটারটা নিয়ে যাই। চলো চেন কাটারটা নিয়ে আমি ওই চেনটা কেটে দিলাম, এখান থেকে এসকেপ করতে পারবো ভাই, ইজি আছে, গেম আমরা প্রায় শেষ করে ফেলেছি, আর অল্প কিছু আছে। আবার গ্রানি উপর দিয়ে আসছে ভাই, এখান থেকে পালা, গ্রানি উপর দিয়ে আসুক, কোনো ব্যাপার না, আমরা গেমটা বিগ ব্রেন খাটিয়ে খেলতে হবে ভাই, অনেক বিগ ব্রেন খাটিয়ে গেমটা আমরা খেলবো। আমরা হেডফোনে অসুবিধা করছি ভাই, হেডফোনের এক সাইডে শোনা যাচ্ছে আর এক সাইডে শোনা যাচ্ছে, আমার তাড়াতাড়ি নতুন হেডফোনটা আসতে হবে, নতুন হেডফোন তো চলে আসার কথা। তাড়াতাড়ি ওই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, নতুন হেডফোনের ভিডিও আসবে। হ্যালো গ্রানি, আবার গ্রানি চলে আসছে ভাই,
কেন আমার সাথে এরকম হয়? ভাই এখান দিয়ে চলো পালাই, এখান দিয়ে আমরা ওই ঘরটায় যাবো যেখানে হচ্ছে যেখানে টানেলে ঢোকা যায়, টানেলের ঘরটায়। ওখানে ঢুকে ফটাফট চেন কাটারটা দিয়ে চেন কাটারটা ইউজ করবো, চেনটা কেটে ভাই পালিয়ে যাবো ভাই। ব্যাস ব্যাস ভাই ব্যাস ভাই, গেমটার মধ্যে আর কিচ্ছু নেই ভাই, কমপ্লিট করে দিয়েছি আমরা প্রায় গেমটাকে। চলো এখান দিয়ে ঢুকে যাক। আর আমার পা ফা ভেঙে মচমচ করছে এখন লাস্টে এসে। যাও বাঁচা আছি, এরকম করে বেঁচে থেকে কী লাভ, এত কষ্ট করে ভাই গ্রানের কাছে গিয়ে মরে গেলেই ভালো হতো নাকি। ওকে, গ্রানির না নাতিপুতি নেই, ওই জন্য আমাকে না নাতি বানিয়ে আটকে রেখেছে ঘরের মধ্যে। গ্রানি তো জানে না যে আমি নাতি হতে চাই না। ওকে চলো এখান থেকে আমি না তাড়াতাড়ি যাই। মাকড়সাটা এখানে আমার নেই তো, মাকড়সাটা আবার এখানেই পাহারা দেয় সব সময়। হ্যালো মাকড়সার বাচ্চা, মাকড়সাটা এখানে নেই আমার মনে হচ্ছে। মাকড়সা মাকড়সাটা ভাই নেই, এখানে নেই, কোনো ব্যাপার না ভাই, এখানে মাকড়সাটা। বলতে বলতে ভাই চলে আসি, কেন আসলি তুই মাকড়সা? আমি কি আসতে বলেছিলাম এখানে? হ্যালো, কোনো ব্যাপার না ভাই, চলো আমরা মাকড়সাটা চলে যাক, তারপর আমরা চেন কাটারটা ইউজ করবো, ফটাক সেখান থেকে পালিয়ে যাবো ভাই। ইজি গেম, কোনো চাপই নেই গেমটাতে। এত ইজি গেম আমি কেন খেলি ভাই? সবসময় আমি ইজি গেম কেন চুজ করি খেলার জন্য? কঠিন কঠিন গেম খেলতে হবে, এত ইজিলি পার হয়ে যাচ্ছে। তোমরা তো ভাই দেখছো আমি কত প্রো, তাও তো ভিডিওটাতে লাইকও করবে না, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। যারা যারা হুমকি দিচ্ছিল না যে দেখো গ্রানি নতুন আপডেট খেলো তাছাড়া আনসাবস্ক্রাইব করে দেবো, তারা বেশি মানে তারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। চলো এখান থেকে আমরা চেন কাটা কেটে দিই। ওকে হয়ে গেছে ভাই, এসকেপ হয়ে যা। কতক্ষণ পর গ্রানির গেমটা আমরা কমপ্লিট করে দিয়েছি। দেখো গ্রানি আবার সাথে করে গ্রানির শাশুড়ি কেউ নিয়ে এসছে, মানে সিলিন্ডারে কেউ সিলিন্ডারের মাটাও চলে এসছে সাথে করে। গেমটা তো আমরা কমপ্লিট করে দিয়েছি, তার জন্য ভিডিওটা অবশ্যই ইয়াস মরে যা, তুই টানার মধ্যেই মরে যা, আর বেঁচে থেকে কোনো লাভ নেই ভাই। দি এন্ড হয়ে গেছে গেমের। বাই বাই সবাইকে, কেমন লাগলো গেমটা অবশ্যই কমেন্টে বলো। চ্যানেলে যারা যারা নতুন এসেছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। বাই বাই, গেলাম আমি।